আমি কিছুক্ষণ একটু একা থাকি রূপম, প্লিজ। আধারে ভুবন লাগে না ভালো, ভারতে হারাই চলো। ব্যাপক আলোচিত সমালোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুখোশ মানুষ দ্য ফেক এবার নির্মিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ চলচ্চিত্র হিসেবে। সংবাদ সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে সেই ঘোষণাই দিলেন ছবিটির পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল। গত বছর মুখোশ মানুষের একটি ট্রেলার সাড়া ফেলে দিয়েছিল নাটক, চলচ্চিত্রাঙ্গন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এ পর্যন্ত ইউটিউবেই ট্রেলারটি দেখা হয়েছে 30 লাখেরও বেশি বার। ছবিটির প্রধান চরিত্রে হিল্লোল নওশিন অভিনয় করলেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মিমো। এই মুভিতে আমি একটি গেস্ট অ্যাপিয়ারেন্স করছি, আমার ক্যারেক্টারটি ডিবি পুলিশের ক্যারেক্টার। আশা করছি ভালো সাপোর্ট পেলে অনেক ভালো কিছু করে দেখাতে পারবো। গল্পই মুখোশ মানুষ দ্য ফেক ছবিটির মূল শক্তি বলে মনে করেন পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল। নারীর অসহায়ত্ব এখানে দেখানো হয়েছে, যে একজন নারী কিভাবে হচ্ছে সাইবার ক্রাইমের শিকার হয়ে সে অ্যাট লাস্ট হচ্ছে তার লাইফে সবকিছুই লস করে। আমরা ওই জায়গাটাই তুলে ধরছি, বাংলাদেশের নারীরা যাতে হচ্ছে সাইবার ক্রাইমের শিকার না হয় এবং হচ্ছে এখান থেকে তারা অ্যাওয়ার হইতে পারে, সেটারই একটা চেষ্টা। ছবিটির 80% শুটিং এরই মধ্যে শেষ হয়ে গেলেও বড় পর্দায় ছবিটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আসছে রোজার ঈদ পর্যন্ত। রাশেদ আনিস, 71, ঢাকা।